ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার রাত দুইটা ত্রিশ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তিনি জানান রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বালিয়াডাঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় ওই মামলায় তিনি প্রধান আসামি ছিলেন এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক